প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর স্বার্থে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেয়া প্রতিবেদন প্রকাশ করার সাহস করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইটি উদ্বোধন করে তিনি বলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ পাওয়া যাবে বইটিতে পান্থ রহমানের রিপোর্ট দেশভাগের পর রাষ্ট্রভাষা বাংলা আর বাঙালির স্বাধীন আন্দোলনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠা শেখ মুজিবুর রহমানকে শুরু থেকেই চোখে চোখে রাখছিল পাকিস্তান সরকার তার প্রমাণ মেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন নথিতে উনিশশো সালে বঙ্গবন্ধুর নামে খোলা হয় ব্যক্তিগত ফাইল উনিশশো সাল পর্যন্ত সেই ফাইলে জমা হয় গোয়েন্দা সংস্থার নানা প্রতিবেদন ওই গোয়েন্দা নথি গোটা দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রকাশ করা হয়েছে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইটিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত এই বইটিতে বঙ্গবন্ধুর প্রতি তৎকালীন সরকারের দৃষ্টিভঙ্গি আর আচরণ যেমন প্রকাশ পেয়েছে তেমনি আছে কঠিন সময়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক অবস্থানের তথ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রকাশ করা হচ্ছে চোদ্দ খণ্ডের বইটি যার প্রথম খণ্ডের মোরকু উন্মোচন অনুষ্ঠান প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে উনিশশো থেকে উনিশশো সালের গোপন নথিতে থাকা বইটির প্রকাশনা উৎসবে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ছাড়াও যোগ দেন বিশিষ্ট জনেরা প্রকাশনা প্রধান অতিথি হিসাবে ট্রাস্টের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন সময়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক অবস্থানের কথা জানিয়ে বলেন চাইলেই বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না বাংলাদেশের ইতিহাস বলতে গেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা আসবেই আর কোনো ছবি দেখেন তার ছবি আসবেই তখন শামসুদ্দিন সাহেব যখন আমাকে বললেন আমি সমস্ত ফাইলগুলি নিয়ে আসি তখন এটা ছিয়ানব্বই থেকে দু হাজার একই জন ক্ষমতায় ছিলাম এবং সেগুলো আমি ফটোকপি করি তিনটা সেট তৈরি করি একটা সেট আমি আলাদা ট্রাঙ্ক ভরে রেখে দিই একটু সিক্রেট জায়গায় আর একটা সেট আমার কাছেই রাখি আর একটা সেট আমি আমেরিকায় ডক্টর ইনায়ত রহিম সাহেব যে বঙ্গবন্ধুর উপরে তখন গবেষণা শুরু করেন বঙ্গবন্ধুর চেয়ার প্রতিষ্ঠা করা হয় সেই তার কাছে আমি নিয়ে যাই তার কাছেই দিয়ে দিই এবং আমাদের কাছে যে কপিগুলি ছিল আমি আর বেবি মধ্যবদ্ধ আমার বান্ধবী আমরা বসে বসে সেগুলি দেখে দেখে কাজ করতে শুরু করি এবং অনেক তথ্য আমরা সংগ্রহ করতে শুরু করি এবং দেখি কাগজগুলি অত্যন্ত ছেড়ে অনেক লেখা আমরা পড়তে পারতাম না খুবই দ্রুহ আবার এখানে যেহেতু পুলিশের ভাষা অনেক কিছু বুঝতাম না বা তাদের লেখা বোঝাও সম্ভব না অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে ছেড়া অবস্থাও বঙ্গবন্ধুর বিরুদ্ধে থাকা গোয়েন্দা প্রতিবেদনগুলো উদ্ধারের গল্প শুনিয়ে প্রধানমন্ত্রী বলেন সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না রীতিমতো ম্যাগনিফাইং গ্লাস নিয়ে বসে 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 আমরা অক্ষরগুলি বের করার চেষ্টা করেছি কথাটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট সবই জাতিপিতা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই বিরুদ্ধে রিপোর্ট তারপর আমরা কেন প্রকাশ করলাম এটা অনেকের মনে আসতে পারি আর আমি জানি না পৃথিবীতে কোথাও কোনো দেশে কেউ কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো রিপোর্ট হলে সেটা প্রকাশ করেছে কিনা আমার মনে হয় আজ পর্যন্ত কেউ বোধ হয় করেনি কিন্তু আমার আগ্রহ এই কারণে যে এই রিপোর্টের মধ্য দিয়ে উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত জাতির পিতার প্রতিটি কর্মকাণ্ড গতিবিধি কোথায় তিনি গেছেন কি করেছেন কোন মিটিং করেছেন কোন সেখানে আছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মাধ্যমে বঙ্গবন্ধুর চিঠি এবং নথি জব্দ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এই প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান রহমান চ্যানেল আই ঢাকা